নমস্কার এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌসুমি। শুরু করছি এক্সপ্রেস টুডে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি জারি থাকবে আজ এবং আগামীকালও। তারপর বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। আগামী 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, সাথে বজ্রপাত ও হালকা ঝড়ের সম্ভাবনা। 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ ও আগামীকাল ভূমিধসের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংকে। নদীর জলস্তর এমনিতেই বেশি রয়েছে, আজ ও আগামীকালও বৃষ্টিতে আরও খানিকটা বাড়বে। তাপমাত্রা দুই বঙ্গেরই একই থাকবে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে কিন্তু সমস্ত জায়গাতেই ভালো বৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টিও হয়েছে। এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে আজকে এবং কালকেও, মানে ভারী বৃষ্টি যেটা বলছি। আদারওয়াইজ আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু যে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে চলছে সেটা আজকে এবং আগামীকাল এই দুদিন। তার মধ্যে আজকে একটু কম্পারিটিভলি মানে আগামীকালের থেকে বেশি হবে, অর্থাৎ আজকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী, বাকি দার্জিলিং, কালিম্পং, কিছুটা নর্থ দিনাজপুরে শুধু ভারী। একদিন পর থেকে, 24 ঘন্টা পর থেকেও আইসোলেটেড ওয়েতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও বৃষ্টি চলবে। 1 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ইন্টেন্সিটি একটু কমবে, যদিও বৃষ্টি জারি থাকবে কিন্তু ইন্টেন্সিটি কমবে 1 তারিখ থেকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে দু এক জায়গায় লাইটনিং বা থান্ডারস্টর্মেরও সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেজর কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, বিশেষ করে 30 তারিখ অবধি, যতক্ষণ না আমাদের উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে মেইন এখন যেটা কনসার্ন আমাদের সেটা হচ্ছে উত্তরবঙ্গের এই বৃষ্টি, তার কারণ বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং ভারী বৃষ্টি চলছে, ফলে বৃষ্টির ফলে পুলিশের কীর্তির জন্য অপরাধ না করেই 65 বছরের বৃদ্ধ মালদা জেলার সংশোধনাগারে বন্দী। ঘটনাটি পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল গোপাল মাহাতর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মোতাবেক পুরাতন মালদা থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার গিয়ে গোপাল মাহাতকে গ্রেপ্তার করে। এরপর আদালতে পেশ করার পর সেই অভিযুক্তকে আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয়। অভিযোগ, প্রকৃত আসামি গোপাল মাহাতর বদলে পুলিশ তুলে নিয়ে গেছে যাত্রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ গ্রামের 65 বছরের বয়সী বৃদ্ধ অন্য গোপাল মাহাতকে। সোমবারের এই ঘটনার পর এখন নাজেহাল হয়ে পড়েছেন অসহায় বৃদ্ধ গোপাল মাহাতর পরিবার। ভোটের পরিচয়পত্র, পঞ্চায়েতের শংসাপত্র সহ বৃদ্ধ বাবা যাবতীয় নথিপত্র নিয়ে পুরাতন মালদা থানায় হাজির হন ছেলে অশোক মাহাতো। তিনি বললেন, বিনা অপরাধে জেল খাটছে বৃদ্ধ বাবা। যে আসল অপরাধী গোপাল মাহাতোকে না ধরে সোমবার রাত্রে বাবাকে ধরে নিয়ে এসেছে পুরাতন মালদার কর্তব্যরত কয়েকজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। পরে আদালতের নির্দেশে জানতে পারি অন্য গোপাল মাহাতোর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আর পুলিশ অন্যায়ভাবে আমার বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে এলো, এখন বাবাকে ছাড়ানোর জন্য প্রশাসনের দুয়ারে ঘুরছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2005 সালের একটি সংঘর্ষ এবং ধর্ষণের মামলায় রুজু হয়েছিল পুরাতন মালদা থানা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার বাসিন্দা গোপাল মাহাতোর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর জামিনে রয়েছে ওই ব্যক্তি। এরপর ওই অভিযুক্তর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুর্গাপুর গ্রামের এই গোপাল মাহাতোকে না ধরে গত সোমবার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ গ্রামের অপর আরেক গোপাল মাহাতোকে ধরে নিয়ে আসে পুলিশ।
আর তারপর থেকে শুরু হয়েছে চাঞ্চল্য। বৃদ্ধ গোপাল মাহাতোর ছেলে অশোক মাহাতো বললেন, বাবার 65 বছর বয়স হয়েছে, জীবনে কোনোদিন কোনো ঝুট ঝামেলায় জড়ায়নি, অথচ বাড়িতে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার গিয়ে বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে ধরে নিয়ে এলো। আমরা বারবার বলেছি যে আপনাদের কোথাও ভুল হয়েছে, কিন্তু ওরা কোনো কথা শোনেনি। বৃদ্ধ বাবাকে রাত্রে তুলে নিয়ে আসে, এরপর বাবা জেল হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি পাশের গ্রাম দুর্গাপুরের আর গোপাল মাহাতো রয়েছে, তিনি প্রকৃত অপরাধী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অথচ পুলিশ না বুঝেই আমার বাবাকে ধরে নিয়ে এলো এবং আদালতে পেশ করলো। এখন বাবা সংশোধনাগারে রয়েছে, এ দায়ভার কে নেবে? আমরা এর বিরুদ্ধে মানবাধিকার কমিশনে যাব, মুখ্যমন্ত্রীকে নালিশ জানাবো, এত বড় ভুল কোনোভাবে মেনে নিতে পারছি না। প্রয়োজনে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে প্রকৃত গোপাল মাহাতোর পরিবার। বাবাকে আর কি অ্যারেস্ট করে নিয়ে গেছে পরশু দিন রাত্রেবেলা, কোনো ওয়ারেন্ট হয়েছে বললো, কিন্তু ভুল ব্যক্তির নামে ওয়ারেন্ট হয়েছে, কোনো কথা না বলেই অফিসার 2 মিনিটের মধ্যে তুলে নিয়ে চলে এসেছে। পরে আপনারা যোগাযোগ করেননি থানা থেকে সিভিক যে ভিলেজ পুলিশ ছিল তার সাথে যোগাযোগ করা হয়েছে, ভিলেজ পুলিশ ডিরেক্ট বলে দিল এটা ওয়ারেন্ট আছে, কোর্ট ছাড়া হবে না। আচ্ছা, এবার আমরা তৎক্ষণাৎ কোর্টে গিয়ে যোগাযোগ করলাম, কোর্ট থেকে রেকর্ড তুলে দেখছি যে এটা বাবার নামে কেসই নয়, এটা সম্পূর্ণ আলাদা মানুষ, ডিফারেন্ট ব্যক্তি। এবার তারপর থানা এখন তো বাবাকে চালান করে দিয়েছে কোর্টে, এবার এখানে এসেছি, এখানে এসে ওরা কোনো পাত্তা দিচ্ছে না, এখন আমরা কী করবো বুঝতে পারছি। গোপাল মাহাতো আর যার নামে কেস আছে ওনার নামও গোপাল মাহাতো, বাট অ্যাড্রেসটা আলাদা আর বাবার নামটা আলাদা। ওনার বাবার নাম হচ্ছে নরেশচন্দ্র মাহাতো, যে আসামি। আচ্ছা, আর বাবাকে যে তুলে নিয়ে এসছে ওর বাবার নাম হচ্ছে মহেন্দ্র মাহাতো, ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুর আসামির বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ। কী চাইছেন আপনি? এখন চাইছি বাবার চট জলদি করে মুক্তি হোক। হ্যাঁ, বাবা তো বিনা অপরাধে জেল খাটছে, এখন আমরা চাইছি যে তাড়াতাড়ি মুক্তি হোক। সালটা 2020, দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ক্লাস্টার শিল্পের কথা। এরপরে 2 বছর কেটে গেলেও এখনো তা পুরোপুরি চালু হয়নি কাঁকসায়। মেশিন পড়ে থাকলেও প্রশিক্ষণের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। সালটা 2020, দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কাস্টার শিল্পের কথা। এরপরে 2 বছর কেটে গেলেও এখনও তা পুরোপুরি চালু হয়নি কাঁকসায়। মেশিন পড়ে থাকলেও প্রশিক্ষণের অভাবে কাজ শুরু হয়ে যাচ্ছে না। শালপাতা বিক্রি করে সেখানকার বহু মানুষের দিন কাটে, পারিশ্রমিক অনেকটাই কম। ক্লাস্টার শিল্প চালু হলে হয়তো ভাগ্য ফিরতে পারে, এমনটাই আশা গ্রামবাসীদের। দিদি জানিয়েছিল যে দুর্গাপুর আমাদের এখানকারই একটা কারখানা তৈরি, ছোট কারো বলছিল কিনা তৈরি করবে, কিন্তু এখনো দেখা গেল না যে করছে, আমরা তো দেখতে পাচ্ছি না। জঙ্গলমহলে এলাকাতে তৈরি করার কথা ছিল, এখনো দিদি কিন্তু করেনি, খেটে খারো মানুষকে আর করে খেতে পাচ্ছে না। ছেলে মেয়েরা তোর কাজও কিছু নেই, তো কিভাবে দিন চলবে কিংবাভাবে কিভাবে চালাবে? হ্যাঁ, মেশিন তো দেওয়া হয়েছিল, কিন্তু তোমার এখন সেরকম পাতা মাতা সেলাই হচ্ছে না, কাজও সেরকম হচ্ছে না, সেরকম আর পাতা মাতা সেরকম লোক ছিল না, ওই জন্য আর পাতা মাতা সেলাই হচ্ছে না, জন্য পাতা মেশিনটা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা করতে পারছি না। আর সংসার অভাব, তো সেন বাজারে বিচে পরে একটু তোমার এখন খাবার নাই, এখন 500 পাতা যদি বাজারে নিয়ে এলে তোমার 10 টাকা আসবে, আমরা ওতেই সংসারটা চালাতাম। ওই আর কি চাইবো, দিলে তো ভালোই, তাহলে সুযোগ সুবিধা পেতাম। হয়নি না, কি চাইবেন আপনার? এবারে দিলে তো ভালো হয় সকলগুলো, আমাদের যদি সহযোগিতা করে। আমরা তো মেশিন পত্র আছে, সব বন্ধ হয়ে আছে, মানে মেশিন পত্র, হ্যাঁ, আমরা সকল অভাবেই চালাতে পারিনি, আমরা সেরকম আমাদের ক্ষমতা তো নাই যে চালাতে পারবো, আমাদের অভাবই সংসার মূল্যে যেমন টুটকাট আটকে চলছে ওইভাবে আমরা, মানে এগুলো শেখানো হয়নি, শেখানো হয় না, এসেছিল কদিন, এসে পরে সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপূজার আগেই খুলছে ভুটানের দরজা। অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে পর্যটকদের জন্য ভুটান সীমান্ত। আগামী 23 সেপ্টেম্বর থেকে খুলছে ভুটান গেট। ভুটান সরকারের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান। দেশে প্রবেশের পর কোয়ারেন্টাইনের কথা না বলা হলেও দিতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। বিদেশি পর্যটকদের জন্য $65 থেকে $200 হবে মাথাপিছু প্রতি রাতের জন্য। বাংলাদেশ এবং ভারতীয় পর্যটকদের জন্য মাথাপিছু ১২০০ টাকা প্রতি রাতের জন্য ধার্য করেছে ভুটান সরকার। পাশাপাশি আগের মতোই মিনিমাম ডেইলি প্যাকেজ রেট নেওয়া হবে না। প্রথমে ভুটানে প্রবেশ করলে পর্যটকদের থেকে নেওয়া হতো দিন বাবদ কিছু টাকা, অর্থাৎ পর্যটকদের যতদিন দেশে থাকবে তা হিসেবে টাকা ট্যুর অপারেটরদের কাছে জমা দিতে হবে। এই নিয়মটি আর থাকছে না বর্তমানে। তার বদলে SDF অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি সরাসরি ভুটান সরকারকে দিতে হবে পর্যটকদের। মেনে চলতে হবে কোভিড গাইড, হোটেল রেস্তোরাঁগুলিকে তাই বলা হয়েছে। সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ২০২০ সালে করোনার থাবা পড়তেই বন্ধ হয়ে যায় ভুটান গেট। প্রথম অবস্থায় পর্যটক এবং পণ্য দুটিরই প্রবেশ বন্ধ ছিল। আমি আজই আজই মে হম লোগো নোটিফিকেশন মিলা হ্যায় যে 23 সিতম্বর সে টুরিস্ট কে লিয়ে ভুটান গেট খুলনে যা রহে হ্যায়। বহুত হি খুশি হ্যায় আম জনতা কে মন মে ভি। বহুত দিন সে ইহি সওয়াল থা, হামারে ব্যাপারী লোগ কে মন মে ভি ইহি সওয়াল থা, যে সবকে মন মে সওয়াল থা যে ভুটান গেট কব খুলেগা। আজ তিসরা সাল চল রহা হ্যায়, जिसके चलते काफ़ी बिजनेस व्यापार नुकसान हुआ, भूटान में भी काफ़ी नुकसान हुआ, इंडिया में भी नुकसान हुआ। लेकिन कोविड के चलते पूरा देश क्या पूरा दुनिया हिल गया था। अब धीरे धीरे सारे व्यवस्था ठीक हो रहे हैं, तो हम दोनों सरकार से निवेदन करेंगे, भूटान गवर्नमेंट से, इंडिया गवर्नमेंट से, सारे पदाधिकारी से, ये कोविड को पालन करते हुए सिचुएशन को देखते हुए जल्द से जल्द कुछ नियम के तरह आइन के हिसाब से अपना भूटान के आइन के हिसाब से भूटान गेट को खोले, पब्लिक को आने जाने दें, ताकि यहाँ का बिजनेस व्यापार ठीक ठाक हो। बहुत लोग यहाँ तो बिजनेस व्यापार बंद होने के चलते यहाँ से प्लान कर गए हैं, जैसे जैसे व्यापार खुलेगा सारे लोग उसी हाथ में बैठे हैं, तो धीरे धीरे अपना आएंगे, बिजनेस व्यापार करेंगे, फिर से हरियाली आएगी। पतझर हो गया था, फिर उसमें पत्ता लगेगा, बसंत आएगा, यही हम लोग आशा करते हैं। এখনকার মতো এক্সপ্রেস টুডে এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।